বিশেষভাবে সক্ষম নাবালিকা ছাত্রীকে খুন করে মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানা এলাকায়। বিশেষভাবে সক্ষম নাবালিকা ছাত্রীকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার আমছাড়া এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন ঘটনাস্থলে আসে ফরেন্সিক দল। পরিবার সূত্রে জানা যায়, চতুর্থ শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা দুদিন ধরে নিখোঁজ ছিল। বাসন্তী থানার শিমুলতলা পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে অভিযোগ জানায় পরিবার। বহু খোঁজাখুঁজির পর গ্রামের এক প্রতিবেশীর বাড়ির ঘরের মেঝের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। অনেক খুশি, কারণ যা করছে ফাঁসি, নিজ পূজা হচ্ছে ফাঁসি হবে, এদের দুজনের ফাঁসি যাবে। রবিবার এই ঘটনার পর ফরেন্সিক টিমের দুই প্রতিনিধি সহ এসডিপিও ক্যানিং, সিআই ক্যানিং ও বাসন্তী থানার পুলিশের উপস্থিতিতে খতিয়ে দেখা হচ্ছে নাবালিকাকে খুন করার আগে কোন রকম শারীরিক নির্যাতন করা হয়েছে কিনা। অভিযুক্ত পুলিশ এজেরায় স্বীকার করেছে যে খুনের ঘটনার সঙ্গে সে যুক্ত। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই মর্মে আবারও বাসন্তী থানায় নতুন করে অভিযোগ দায়ের করবে। পুলিশের ভূমিকায় খুশি বাড়ির লোকেরা। আমরা চাইছি ওর ফাঁসি হোক, কারণ আমার প্রতিবন্ধী বাচ্চা ও জোর করে তুলে নিয়ে পরে মেরে দিয়েছে। আমি চাইছি ওর ফাঁসি হোক, আমার বাচ্চা সুস্থ নয়, আমার বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা। হ্যাঁ, আমাদের সন্দেহ হয়েছিল, আমরা অনেকবার গিয়েছি, গিয়ে দেখছি ওর ঘরে পাখা চলছে। আমরা গিয়ে বলছি ওর ঘরে পাখা চলছে কেন, বলো মদ খোর ঘর হয়তো পাখা চালিয়ে দিয়ে গেছে, বলতে আমরা চলে এসেছি। ফের তারপরে ওরকম দু তিনবার আমাদের মনে একটু সন্দেহ হয়েছে, বাজে চরিত্র ছিল ওর বাবা ওরকম ধরনের, তাই নিয়ে আমাদের মনে একটু ডাউট হয়েছিল। আমরা গিয়েছিলাম, ওর ওই কাকিমাটা আমাদের ওর ঘর দর কিছু খুলতে দেয়নি বা আমাদের ভালোভাবে আমাদের দেখতে দেয়নি। আমরা সেই ইয়েতে চলে এসেছি, তারপরে আমরা একটা গুনিনের কাছে গেছি, উনি একটা নমুনা দিয়েছে, তারপরে একটা বিড়াল এসে কাঁদছে। ফের আমরা যেদিন সকালে লাশটা পাই, সেই বিড়াল সেই ঘরে গিয়ে বসে কাঁদছে। ওনার ওই বিড়ালের ইয়ে করে আমরা গিয়ে দেখছি যে ওরকম গর্ত খোলা, এ খোলা। তারপরে আমার মেয়ের মৃতদেহ লাশ ওই গর্তের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, পুলিশ যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমি পুলিশের কাছে অনেকটা খুশি, আর আমি লাশ পর্যন্ত যেন আমার মেয়ের সঠিক বিচার পাই আমি পুলিশের কাছে এইটুকুই আশা করছি। ও বেঁচে থাকলে আরো পাঁচটা মেয়ের ক্ষতি করবে, আমার যেরকম কোল খালি হয়েছে আরো মায়ের কোল খালি হবে, আমার যেরকম বুক ফাটছে মেয়ের কারণ খাওয়াতে চাই না। ফরেন্সিক দলের সদস্যরা জানান, এখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে যেগুলি ল্যাবরেটরিতে পাঠানো হবে। এখানে যেহেতু ওকে মার্ডার করে পুঁতে দেওয়া হয়েছিল, ও জেরায় সবকিছু স্বীকারও করেছে, ওখান থেকে আমরা আরো কিছু এভিডেন্স পেতে পারি কিনা তার জন্য আমরা এফএসএল এ রিকুইজিশন দিয়েছিলাম। তার রিকুইজিশনের বেসিসে ডক্টর সন্দীপ ঘোষ, উনি এসে এখান থেকে আরো কিছু স্যাম্পল কালেক্ট করলেন, এরপরে ওনারা রিপোর্ট পাঠাবেন, তবেই আমরা বুঝতে পারবো যে উনি এখান থেকে কি পেলেন এবং সেটা আমাদের এভিডেন্স হিসেবে কি কাজে লাগবে। এটাও আমাদের ডিটেলস ইন্টারোগেশন চলছে, ও তো পিসি পিরিয়ডে আসে, আমাদেরকে এটা ডিটেলস ইন্টারোগেশনের পরে আমরা মোটিভ ওর কাছ থেকে জানবো, কিন্তু ও জেরায় স্বীকার করেছে যে ও মার্ডার করে পুঁতে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাসন্তী। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।